রাতের বাসে 11টার বাস সুনামগঞ্জ যাচ্ছি, তো শীঘ্রই বাস ছেড়ে যাবে। শ্যামলী পরিবহন ফকিরাপুল থেকে ছাড়ছে, আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে। আত্মীয় পরিজনের 14 জনের একটি গ্রুপ আমরা রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় ঝাঁকুনি আছে, আজমাইনকে দেখতে পাচ্ছেন, সে কবি, এবং তার পাশে বসে আছে তার মামা, মানে আমার ছেলে, আমার নাতি এবং ছেলে একসঙ্গে বসেছে। ওদিকে তার বোন আছে পিছনে, এবং তার বোনের মেয়ে আছে। এরকম করে আমরা 14 জন। তো আস্তে আস্তে সবাইকে চিনতে পারবেন। এখন আমরা আছি আশুগঞ্জের একটি রেস্টুরেন্টে, বিরতি কিছু সময়ের জন্য। খাবার তেমন রুচি নেই, আমরা চলে এসেছি সুনামগঞ্জে। ভোর হয়ে গেছে, এখনই নেমে যেতে হবে। আমরা অপেক্ষা করছি, আমরা একটি পেট্রোল পাম্পে নামানো হয়েছে। এখানে বৃষ্টি হচ্ছিল প্রচুর, তো উপরে শেড থাকাতে রক্ষা। আমরা অপেক্ষা করছি যে বোটের লোক, হাউস বোটের লোক এসে আমাদেরকে নিয়ে যাবে। তো এটা কাছেই, হেঁটে যেতে হবে আর কি। হাউস বোটে উঠতেই মনটা ভরে গেল আনন্দে। খুবই চমৎকার ব্যবস্থা, সামনে বসে আড্ডা দেওয়া, খাওয়ার জন্য খুব চমৎকার একটা ব্যবস্থা রয়েছে। আমরা এগিয়ে চলেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টিটা একটু একদিকে ভালো লাগছে, কিন্তু বাইরে যে ছাদে উঠবো সেটার কোনো উপায় দেখছি না। তো দেখা যাক, আজকের লম্বা সময় থাকবো, এক রাত্র দুই দিন, এর মধ্যে নিশ্চয়ই একটু আবহাওয়া ভালো হবে। ক্ষুধায় পেট চোচো করছিল, এই সময় এই সকালের নাস্তা এসে উপস্থিত হলো। তো আমরা গোগরা শেক খাওয়া শুরু করে দিলাম। নাস্তাটা ভালোই ছিল, জ্যাম ছিল, ডিম, পাউরুটি, কলা, এবং সর্বশেষে ছিল কফি বা চা। সুনামগঞ্জ এবং মেঘালয় এর মাঝামাঝি অবস্থানের সীমান্তবর্তী এলাকায় টাঙ্গুয়ার হাওর। প্লাবিত গ্রামগুলি মনে হচ্ছে প্রাণ চঞ্চলে ভরপুর, সবুজ, ধূসর এবং জলের একটি কাব্য। আমি নামবো, চলে আসছে।
টাঙ্গুয়ার হাওরের করাজ বন এলাকা ওয়াচ টাওয়ারের কাছেই। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, গোসলে নামবো কিনা সেই দ্বিধা, বৃষ্টিটা ভালোই লাগছে। টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথাগুলি শীষ দিয়ে ডাকছে। টুরু টুটু টুরু টুরু টুটু 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 সবার দেখা দেখি আমিও পানিতে নেমে পড়লাম। ভালো লাগছিল, বৃষ্টি পড়ছিল, মাথায় ছাতা নিয়ে, মুখে চা নিয়ে দুই তিনটে ছবি তুললাম, ভিডিও করলাম, বাস শেষ। করাজ বনকে বিদায় জানিয়ে আমরা এখনই চলে যাব, নঙ্গর তোলার সময় হয়ে এলো। আমাদের গন্তব্য টেকের ঘাট। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর টুরুরুরু। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে, আছে কাঁচকলা ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, একই কাঁচকলা, আবার দেখছি টমেটো, এদিকে দেখছি ওদিকে, হ্যাঁ এটা হচ্ছে ফ্রাইড ফিশ, ভাজা মাছ, উল্টে খেতে হবে আর কি। খাদ্যের ভুবনে পৃথিবী পদ্মময়। এখানে আছে মাছ ভাজি, রাইস, মাছ কারি, আলু ভর্তা, টমেটো ভর্তা এবং কাঁচকলা ভর্তা। সবাই চলে গেছে, তবু একটি মাধবি তুমি এখনো তো ঠিকই ফুটে আছো, কেন এই জায়গাটার নাম টেকের হাট। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে,
এখানে আমরা আজকে রাত কাটাবো। তো কয়েকটি লোকেশন দেখা বাকি। এখান থেকে সবচেয়ে আকর্ষণীয় যে লেক সেটা হচ্ছে নীলাদ্রি লেক, ওয়াকিং ডিস্টেন্স। অন্যরা চলে গেছে, তো আমি জুতো কাপড় সমস্ত গুছিয়ে নামতে নামতে সময় পেরিয়ে গেল কিছুটা। মেঘের কুয়াশায় মোড়া যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের মেঘালয়। আমরা সীমান্তের খুব কাছে আছি, লেকটা এই এলাকাতেই অবস্থিত। আমাদের গন্তব্য মনে হচ্ছে এই লেকটা। এই লেক যাবো।